ট্রাফিকে পড়েছিলেন একজন, আমি দুঃখিত। আমি আপনারা শুধু জালাল ভাই ব্যাপারটা বলি, উনি একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, ওনার স্মৃতি আমরা এই টুর্নামেন্ট করেছি। আপনারা যারা টুর্নামেন্ট ফি দিয়েছিলেন ওর পরিবারে, সেটা আমরা সাহায্যের জন্য অনুষ্ঠান। আপনারা সব প্লেয়ার আসতে পারেন, এখানে সমস্যা নাই তো? আমরা আজকে উদ্বোধন ঘোষণা করছি, কারণ হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের খেলার উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল। এখন টস হবে, এই টসে অংশ নিতে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন শরীফুল ইসলাম সুজন। এখন টস হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলা রয়্যাল টাইগার কিংস খেলছে পাঞ্জাব কিংস। টসে জিতছে, টসে জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক লোক আসছি কিন্তু খেলবে ছয়জন। ক্যামেরাম্যান হিসেবে আছি বাবু, আমাদের বড় ভাই সোহরাব হোসেন, রানা ভাই, দোস্ত হিমেল, হ্যালো আলম ভাই, মিঠু বিশ্বাস, আমাদের সুপারম্যান জালাল ভাই। এখনই খেলা শুরু হয়ে যাবে দর্শক, আপনারা খেলা দেখতে পারবেন। আজকের খেলায় যে ছয়জন করছে এই ছয়জনের ভিডিও, ছয়জনের প্লেয়ার লিস্টে জায়গা করে নিয়েছেন বাবু, আতিক ভাই, খালিদ ভাই, কামাল ভাই, সুজন এবং আরিফ ভাই। আপনাদেরকে অভিনন্দন এই টাইগার কিংস ফাইভ সির ছয়জন দুর্ধর্ষ বোলিং এবং ব্যাটসম্যান, তারা এখনই নেমে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অবদান আমাদের সবার। আজকের এই খেলা সুষ্ঠু পরিবেশ, যদিও ওয়েদার খুব একটা ভালো নেই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা, মেঘের ঘন ঘটা ছড়িয়েছে। দুইজন ব্যাটসম্যান হিসেবে মাঠে পৌঁছে গিয়েছে হান্টার্স কিংসের পক্ষ থেকে এবং আমাদের ছয়জন প্লেয়ার মাঠে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলা টাইগার কিংস ফাইভ সির বিরুদ্ধে খেলছেন হান্টার্স কিং। দর্শক আপনাদের কাছে দোয়া চাই যেন আমাদের খেলা সুষ্ঠুভাবে আমরা শেষ করতে পারি, হারি জিতি নাহিলাজ। অতএব আপনারা এটা যে দলই জিতবে তাদের প্রতি রইল অভিনন্দন। আজকের এই জালাল স্মৃতি সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা শুরু এই মাঠ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন। আপনাদের সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ।